নমস্কার দর্শক বন্ধুরা, নিউজ ভ্যানগার্ডের সংলাপ অনুষ্ঠানে স্বাগত। সংলাপ অনুষ্ঠানে যে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো, আপনারা সবাই জানেন গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের যারা বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন স্মার্ট সিটি প্রকল্পের আগরতলা শহরকে তিলোত্তমা করে তোলার লক্ষ্য নিয়ে আগামী 2 বছরের মধ্যে স্মার্ট সিটি প্রকল্পের 5টি প্রকল্পের উদ্বোধন করেন এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে আগামী 2 বছরে আগরতলার এই স্মার্ট সিটির ফলে ছবিটা অনেকটাই পাল্টে যাবে এবং আন্তরিকভাবে রাজ্য সরকার চেষ্টা করছেন এই রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য এবং বীরবিক্রম মহারাজা বীরবিক্রমের এই স্বপ্নের যে রাজ্য, যে শহর আগরতলা শহর, সেটাকে বিশ্বমানের শহরের একটা রূপ দেওয়ার চেষ্টা করছেন এবং এটাকে একটা আধুনিক শহর হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা নিচ্ছেন এবং এই ক্ষেত্রে টোটাল 5টি প্রকল্পের উদ্বোধন করা হয় এবং সেই 5টি প্রকল্পের মধ্যে রয়েছে যে এমবিবি কলেজের যে রোডটা রয়েছে সেটার আপগ্রেডেশন, এমবিবি কলেজ সংলগ্ন 3টি জলাশয় রয়েছে সেই জলাশয়গুলি সংস্কার এবং জিঞ্জার হোটেল যেটা আমাদের ভিআইপি এয়ারপোর্ট রোড রয়েছে সেটা সেখানে যে জিঞ্জার হোটেলের পাশে যে জলাশয় রয়েছে সেই জলাশয়ের উন্নয়ন ও সংস্কার এবং আগরতলার শহরের 20টি জায়গায় অত্যাধুনিক যাত্রী বিশ্রামাগার এবং বাসস্ট্যান্ড স্থাপন এবং এই 5টি প্রকল্প করার ক্ষেত্রে সরকারের যে স্মার্ট সিটি যে প্রকল্প সেই প্রকল্পের যে খরচ হবে সেই খরচ হলো 18 কোটি 40 লক্ষ টাকা এবং এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছেন যেটা রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকার প্রায় 2062 কোটি টাকা স্মার্ট সিটি বানানোর যে পরিকল্পনা যে প্রজেক্ট যেটা রয়েছে তার মধ্যে বরাদ্দ করার কথা রয়েছে 2062 কোটি টাকা। সেটা নিয়ে আমাদের আলোচনা যে স্মার্ট সিটি কি রাজ্য আগরতলা শহরকে তিলোত্তমা শহরে পরিণত করতে পারবে, আধুনিক শহরে পরিণত করতে পারবে বা স্মার্ট সিটি হলে যে আমাদের এই আগরতলা শহরে যে কর সেই কর তার যে সুবিধা মানুষের যে সুবিধা শহরবাসী নগরবাসীর যে সুবিধা সেটাকে কতটুকু ফুলফিল করতে পারবে এবং আসলে 2 বছরের মধ্যে কি আদতেই আগরতলা শহরকে স্মার্ট সিটি যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের মধ্যে দিয়ে তিলোত্তমা এবং অত্যাধুনিক শহরে পরিণত করা যাবে কিনা সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আমার সাথে রয়েছেন আমাদের প্যানেলিস্ট রাজ্যের বিশিষ্ট আইনজীবী জয়ন্ত ভট্টাচার্য। জয়ন্ত দা স্বাগত। রয়েছেন আমাদের প্যানেলিস্ট প্রদীপ্ত রায়। প্রদীপ্ত, আপনাকে স্বাগত। জয়ন্ত দা, আলোচনার শুরুতে আপনার কাছে যেটা যাব, কালকে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন এবং আশা ব্যক্ত করেছেন আগামী 2 বছরের মধ্যে এই আগরতলা শহরকে অত্যাধুনিক এবং বিশ্বমানের শহরে পরিণত করবেন এবং এই যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের সহায়তায় করতে বলবেন, আপনি কতটুকু আশা করেন? প্রথম কথা হচ্ছে আমি একজন কবি বলেছিলেন যে কলকাতা শহর একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে। তাহলে কে এই তিলোত্তমা? তিলোত্তমা হচ্ছে স্বর্গের এক অপ্সরা যিনি সবচেয়ে বেশি সুন্দরী ছিলেন। তাহলে কবির কল্পনায় সেটা ছিল যে কলকাতা শহরটাও এরকম একটা শহর হবে সবচেয়ে বেশি সুন্দর হবে, অনেকদিন আগে বলেছিলেন সেই কথা। তারপর আমরা দেখেছি যে কলকাতা শহর দিনে দিনে সেখানে জ্যাম বেড়েছে, সেখানে আবর্জনার স্তূপ হয়েছে, যোগাযোগের ব্যবস্থা অপ্রতুল হয়েছে ইত্যাদি। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে এটাকে আমরা লন্ডন বানাবো, লন্ডন ঘুরেও গেলেন, হ্যাঁ কিছু কিছু প্রজেক্টও নিয়েছিলেন। তো সে অর্থে কিন্তু সেটা কল্লোলিনী তিলোত্তমা হয়নি, তো সেটা হয়তো হয়নি, কিন্তু আমি এই শহরের একজন নাগরিক এবং এই শহরেই আমার জন্ম হয়েছে এবং আমি বিশ্বাস করি যে আগরতলা একদিন কল্লোলিনী না হলেও তিলোত্তমা হয়ে উঠবে, এটা আমার আশা, এটা আমারও স্বপ্ন। একসময় বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর স্বপ্ন দেখতেন এটা সুন্দর শহর হবে। তাহলে এই শহরের যদি আমরা ইতিহাস দেখি, মহারাজ কৃষ্ণ কিশোর মাণিক্য বাহাদুর এই শহরটি প্রথম তৈরি করেছিলেন এবং 1871 সালে বীরচন্দ্র কিশোর মাণিক্য বাহাদুর একটি মিউনিসিপ্যালিটি করেছিলেন। সেই যে মিউনিসিপ্যালিটি যখন উনি করেছিলেন তখন এই শহরের লোক সংখ্যা ছিল 875 জন এবং এই শহরের রেডিয়াস ছিল 3 কিলোমিটার। আজকে এই শহরকে অনেক বড় করা হয়েছে, 17 স্কোয়ার কিলোমিটার হয়েছে তার রেডিয়াস, হ্যাঁ, এবং এখানে 5 লক্ষেরও বেশি লোক থাকে। কাজেই একটা অংশের মধ্যে ধারণা আছে যে আগরতলা শহর কোনটা, বটতলা থেকে কাটাখাল অবধি,
এবং মানে হাওড়া নদীর এপার থেকে কাটাখালের কাটাখাল পর্যন্ত এবং অন্যদিকে বটতলা থেকে মৎস্যভূমি অবধি। কিন্তু আজকে এই শহরের যে পরিসীমা সেটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, অনেক অনেক বড় হয়ে গেছে। এখন এই শহরকে তাহলে স্মার্ট সিটি, হ্যাঁ, আবার কেউ বলেন যে এই শহর হবে একটা মিশন সিটি। কেন মিশন সিটি হবে? কারণ এটা বাংলাদেশের সবচেয়ে কাছের শহর, হ্যাঁ, এবং এটা একটা স্টেট ক্যাপিটাল। কোনো স্টেট ক্যাপিটাল একটা প্রতিবেশী রাষ্ট্রের এত কাছাকাছি নেই ভারতবর্ষে। তো সেই দিক থেকে স্মার্ট সিটি প্রজেক্টের জন্যে, হ্যাঁ, 2,000 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। এখন তাহলে কী করতে হবে? প্রথম কথা হচ্ছে যে রাস্তাগুলোকে বড় করতে হবে। প্রথম কথা হচ্ছে যে ড্রেনগুলোকে বড় করতে হবে, তার সিউয়েজ সিস্টেম, ড্রেনেজ সিস্টেম, জল নিষ্কাশন ব্যবস্থা, হ্যাঁ, ইত্যাদি ভালো করতে হবে। কারণ আমরা জানি যে এই যে শহর, এটা একটা কড়াইয়ের মতো, এই শহর, এবং কড়াইয়ের মধ্যে জল ঢাললে দেখবেন মধ্যিখানে জল চলে যায়, বা তেল ঢাললে তেলটা মধ্যিখানে আসে। তো এই শহরে একটু বৃষ্টি হলে একেবারে মূল যে শহর, অর্থাৎ 1871 সালে বীরচন্দ্র কিশোর মাণিক্য বাহাদুর যে শহর করেছিলেন, তার একেবারে সেন্টারে জল চলে আসে এবং ফ্লাড হয়, জল নিষ্কাশনের ব্যবস্থা তেমন নেই। তো আজকে যে দেখা যাচ্ছে যে আখাউড়া থেকে মানে আরএমএস চৌমুনি ইত্যাদি হয়ে আখাউড়া বর্ডার পর্যন্ত একটা খাল ছিল, একসময় সেই খাল দিয়ে নৌকো চলত। আমি 50 বছরের আগের অভিজ্ঞতা বলতে পারি যে তখন আগরতলা শহরে ছোট ছিল, কিন্তু অনেক পুকুর ছিল, অনেক অনেক পুকুর, যার ফলে সেটা একটা ক্যাচমেন্ট এরিয়া হিসেবে কাজ করত, জলগুলো সেখানে চলে যেত, ফ্লাড হলেও বেশিক্ষণ জল দাঁড়াতো না। কিন্তু এখন সমস্যাগুলো অনেক বড় হয়েছে। তারপরেও যে সমস্যা তো হবেই, সমস্যা তো বড় হবেই, হ্যাঁ, তাহলে টাকাও চলে আসছে। আমি একেবারে এরকম নয় যে কিছুই হবে না, কিন্তু যেই জায়গাটা আমার সবচেয়ে খটকা লাগছে, যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আগরতলা শহরটা একটা আনপ্ল্যান্ড সিটি, এবং শহরের সমস্ত অলিগলিতে হয়তো সেভাবে উন্নয়ন সম্ভব নয়। তো আমার দুশ্চিন্তাটা বাড়াচ্ছে এখানে যে আগরতলা শহর বলতে আমি যেটা বললাম যে হাওড়া নদী থেকে কাটাখাল এবং বটতলা থেকে মৎস্যভূমি, এরপরেও কিন্তু আগরতলা শহরের অনেকটা বিস্তৃতি রয়েছে, যোগেন্দ্রনগর ধরে গ্রেটার আগরতলা, কিন্তু এখন তো আর গ্রেটার আগরতলা বললে হবে না, হ্যাঁ, সেটাই আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এখানে মেয়ররা রয়েছেন, এখানে রিপ্রেজেন্টেটিভস অনেক বেড়েছে, কিন্তু এই যে হাওড়া নদীর ওই পারে আমরা যদি দেখি বা মৎস্যভূমি পেরিয়ে আমরা যদি দেখি, তো সেখানে মডার্ন সিটির অ্যামিউনিটিসগুলো কতটুকু আছে? হ্যাঁ, অনেকে বলেন যে একটা পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতে যে ধরনের উন্নতি হয়, হ্যাঁ, সেই সব অঞ্চলগুলো কিন্তু সেভাবে উন্নত হয়নি। এখন প্রশ্নটা হচ্ছে এখানেই, যদি আগের থেকেই বলে দেওয়া হয় যে সব জায়গায় সমানভাবে উন্নয়ন সম্ভব নয়, কিন্তু এখানে বলা হয়েছে যে আজ থেকে 2 বছর পরে মানুষের মাইন্ডসেট পাল্টে যাবে, কারণ এই যে 2,062 কোটি বা এরকম টাকা, এর 50% দিচ্ছে কেন্দ্রীয় সরকার অনুদান হিসেবে, আর 50% এডিবি এবং অন্যান্য মানে ফাইন্যান্সিয়াল এজেন্টসদের সহায়তায় সেটা আসছে, এবং সেই টাকাটা তুলতে হবে। তো সেই টাকাটা যদি তুলতে হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই ট্যাক্স বসবে, একদম, হ্যাঁ, তাহলে ট্যাক্স বসাতে হবে। এটা এটা ঘটনা যে আমার শহরকে যদি সুন্দর করতে হয় তাহলে ট্যাক্স বসাতে হবে। তাহলে এখন কথা হচ্ছে যে মূল শহর আগরতলা বলতে আমরা যা বুঝি, এবং হাওড়া নদীর ওই পারে বা মৎস্যমুনির আরও এগিয়ে গেলে যে শহর, সেইখানকার যে নাগরিকরা, তারাও কিন্তু সমানতালে ট্যাক্স দেবে, হ্যাঁ। তাহলে তারা যদি সমানতালে ট্যাক্স দেয় তাহলে তাদের রাস্তা ছোট হবে কেন? সমান উন্নয়ন কেন হবে? হ্যাঁ, সমান উন্নয়ন কেন, সম উন্নয়ন কেন হবে না? সেখানে জল নিকাশি ব্যবস্থা কেন থাকবে না? হ্যাঁ, সেখানে এত বিচ্ছিরি অবস্থা কেন থাকবে, এবং সেটা নাগরিকরা সেই রাইটটা কেন পাবে না? কারণ এটা তো ট্যাক্স পেয়ারের পয়সায় এই শহরের উন্নয়ন হচ্ছে। তাহলে তাই যদি হয় তাহলে সেটাও সমহারে উন্নত হওয়া উচিত, হ্যাঁ। আর একটা শহরের বিস্তৃতি যদি হয় এবং সমহারে যদি উন্নতি না হয় তাহলে তো এই শহরের সমস্যা থেকেই যাবে,
হ্যাঁ, সেটাই হচ্ছে মূল প্রশ্ন। কাজেই আমার মনে হয় ট্যাক্স পেয়ারদের কিন্তু এই সম্পর্কে সচেতন হতে হবে যে সোকল্ড বা তথাকথিত মূল শহরের মতোই এই নাগরিকেরা একই রকম কর প্রদান করবে, কিন্তু সমহারে উন্নতি হবে না, এটা কিন্তু মানা যায়। এখন একটা শহরের উন্নতি করতে গেলে স্মার্ট সিটির পরিকল্পনা কেন করতে হয়? তো সাধারণ যে উন্নয়নের যে পরিকল্পনা, তার মধ্যে কি রাস্তাঘাটের উন্নয়ন, পানীয় জলের উন্নয়ন বা বিদ্যুতায়নের উন্নয়ন, এগুলি কি অন্তর্ভুক্ত নয়? বা আরবানাইজেশনের যে স্ল্যাম এলাকার উন্নয়ন, সেগুলি অন্তর্ভুক্ত নয়? তো তাহলে উন্নয়নটা আলাদা একটা স্মার্ট সিটি প্ল্যান করে উন্নয়নের দরকার কেন লাগছে, এই প্রশ্নটা তো প্রথম আসা উচিত। 2015 সালে জুন মাসে স্মার্ট সিটির পরিকল্পনা করা হয়েছে, ভারতবর্ষে 100টি সিটিকে স্মার্ট সিটিতে উন্নত করা হবে। তারপর বাঁচতে বাঁচতে 2018 জানুয়ারি পর্যন্ত বোধহয় 199খানা শহর, একটা শিলং বোধহয় প্রজেক্ট সাবমিট করেনি, তার জন্য 99খানা শহরকে 2018 পর্যন্ত বাঁচা হয়েছিল জানুয়ারিতে। আগরতলাতেও নভেম্বর 2016 সম্ভবত স্মার্ট সিটি লিমিটেড তৈরি হয়েছিল, 8 নভেম্বর 2016 স্থাপন করা হয়েছিল। এবং তারপর 2018 অর্থবর্ষ পর্যন্ত যত স্মার্ট সিটির জন্য যে টাকাটা বরাদ্দ হয়েছে সারা ভারতবর্ষে, তার 1.8% মাত্র খরচা করা হয়েছে। পরিকল্পনা হচ্ছে 2030 সাল পর্যন্ত, এখন পিছিয়েছে, 2030 সালের মধ্যে সব কিছু করা হবে। আবার 2021 দেখলাম কালকের পত্রিকায় টার্গেট করা হয়েছে আগরতলার জন্য। এরকম টার্গেট তৈরি করা হয়, তারপর পিছিয়ে যায়, আবার নতুন করে টার্গেট হয়, এরকম চলতে থাকে। তো এখন পর্যন্ত যা অবস্থা আছে সারা ভারতে, 2018 অর্থবর্ষ পর্যন্ত 1.8% খরচা করা হয়েছে টোটাল পরিকল্পনার। খরচাটা দিচ্ছে কারা? এই যে ত্রিপুরা সরকার যে খরচাটা করবে, 1000 কোটি টাকার মতো খরচা করবে, তার 500 কোটি টাকা নেওয়া হবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে। ব্যাঙ্কগুলি টাকা দেয় কেন ফেরত পাওয়ার জন্য? এটা ফিলান্থ্রপিক ইনস্টিটিউট নয় ব্যাঙ্কগুলো, যে দিচ্ছে সমাজে উন্নতির জন্য দান করে দিচ্ছে, সে সুদে আসলে টাকাটা ফেরত নেবে। তো সুদে আসলে টাকাটা ফেরত নেওয়ার জন্য টাকা দিচ্ছে বরাদ্দ, বলে এটা কোনো দান খরাতের বিষয় নয়, এটা কোনো সেবামূলক প্রকল্প নয়, এটা একটা লাভজনক প্রকল্প। এবং সারা পৃথিবীতে এই স্মার্ট সিটির পরিকল্পনা নেওয়া আছে, বিভিন্নভাবে নেওয়া আছে। ডেভেলপ যে কান্ট্রিগুলো আছে সেখানেও স্মার্ট সিটির পরিকল্পনা নেওয়া হয়, এটা একটা ধারাবাহিক পরিকল্পনা, একটা অন্তহীন প্রক্রিয়া এই স্মার্ট সিটির পরিকল্পনা। উন্নয়নের তো কোনো শেষ নেই, আসলে উন্নয়নের কোনো ধরাবাঁধা বিষয় হয় না যে আমি উন্নয়ন শুরু করলাম, 5 বছর পরে উন্নয়ন শেষ করলাম। উন্নয়ন একটা ধারাবাহিক প্রক্রিয়া, প্রযুক্তির উন্নয়ন, বিজ্ঞানের উন্নয়নের সাথে সাথে প্রযুক্তির উন্নয়ন হয়, মানব জীবনের, সমাজ জীবনের উন্নয়ন হয়, এবং তার পাশাপাশি নাগরিক জীবনের উন্নয়নের জন্য শহরের উন্নয়ন ঘটাতে হয়। তো এভাবে ভারতের মোটামুটি 40 কোটি লোক শহরে বাস করে, 1/3 লোক শহরে বাস করে। চীনের তুলনায় ভারতে শহরবাসীর সংখ্যা বেশি, আমি যদ্দূর জানি 29 কোটি লোক বোধহয় সম্ভবত চীনে বসবাস করে। তো চীনের শহরগুলি তো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ভারতের যে শহরগুলি আছে তাদের থেকে অনেক অনেক বেশি তুলনামূলকভাবে উন্নত অবস্থায় আছে। তো ভারতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে নতুন করে, মানে 2015 সাল পর্যন্ত কি তাহলে কিছুই হয়নি, কেন হয়নি, সেই প্রশ্নটা আসবে। আর দ্বিতীয় হচ্ছে স্মার্ট সিটির পরিকল্পনার সাথে সাথে এই যে অর্থ বরাদ্দ, অর্থ ডিসবার্সমেন্ট, এই সমস্ত বিষয়গুলি কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, কারা করছে, এই বিষয়গুলি দেখা কিন্তু ভীষণ জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমরা আগরতলায় একটা বিশাল যজ্ঞ দেখছি গত 10-12 বছর ধরে। নাগরিক জীবন তো আমাদের অতিষ্ঠ হয়ে উঠেছে, একটা রাস্তা নেই যেখানে ভালো করে একটা বাইক চালানো যায়, গাড়ি চালানো যায়। তো সব বসে আছে স্মার্ট সিটি কবে হবে তার জন্য। জীবন তো আমাদের 70-80 বছরের জীবন, তার মধ্যে 15-20 বছর কেটে যাবে শুধুমাত্র এই মানে কোলেটারাল ড্যামেজ নিয়ে আমাদের চলতে চলতে, আমাদের মানে নাভিশ্বাস উঠে যাচ্ছে আগরতলা শহরে চলতে গিয়ে। তো এগুলি হচ্ছে না কেন, মানে তার জন্য কিছুই বরাদ্দ নেই, সব কিছু হয়ে যাবে স্মার্ট সিটি হলে, এই ব্যাপারটা তো অসঙ্গতিপূর্ণ ব্যাপার। ভারতবর্ষে আরে আগরতলায় এখন মানে কোনো রাস্তায় হাঁটাচলা করা যায় না, ড্রেনগুলির অবস্থা খুবই খারাপ, ধুলা বালি, গাছ কেটে ফেলা হয়েছে, 250 মতো গাছ কেটে ফেলা হয়েছে, 60 বছরের পুরনো গাছ গত 10 বছরে 250 উপর গাছ কেটে ফেলা হয়েছে, মানে একেবারে কালাপাহাড়ি ব্যাপার। তো এই ধুন্ধুমার যে এই যে মানে ধ্বংসযজ্ঞ চলছে উন্নয়নের কথা বলে আজকে 10 বছর সমানে, তাতে কিন্তু দেখা যাচ্ছে পরিবেশের উপর যে ব্যাপক প্রভাব পড়ছে তাতে কিন্তু কোলাটারাল ড্যামেজ অনেক বেশি হয়ে গেছে। এবং দেখা যাচ্ছে যে এর ফলে নাগরিক জীবনের মধ্যে যে আমাদের যে স্বাভাবিক সুবিধাগুলি যেগুলি আমরা আগে পেতাম সেগুলি এখন আমরা পাচ্ছি না। এবং স্মার্ট সিটি হলে আমরা সব পাবো, এই স্মার্ট সিটি হলে যে সব পাবো, এই পাবার রাস্তাটা কীভাবে হবে সে ব্যাপারে কিন্তু পূর্বতন সরকারও কিছু বলেনি, এখনও কিছু বলছে না। আর একটা বিষয় হচ্ছে কি, যে কোনো উন্নয়ন প্রকল্প বলা হয় যে দলের নেতার মস্তিষ্ক প্রসূত,
মানে নরেন্দ্র মোদীর মস্তিষ্কে প্রসূত, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এরকমভাবে একজনের নামে চালিয়ে দেওয়া হয়, পরিকল্পনা নাকি একেবারে নরেন্দ্র মোদীর মস্তিষ্ক প্রসূত কিনা, সারা পৃথিবী জুড়ে স্মার্ট সিটির পরিকল্পনা নেওয়া হচ্ছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এশিয়ার বিভিন্ন যে তথাকথিত উন্নয়নশীল দেশ তাদের এই যে শহরগুলি আছে তার উন্নয়নের জন্য টাকা ঢালছে, ইনভেস্ট করছে, এবং নাগরিকদের ট্যাক্স চাপিয়ে সেই টাকাটা তুলতে হবে। এখন একটা বিষয় বুঝতে হবে যে কেন এই স্যাংশন হচ্ছে এবং ডিসবার্সমেন্ট হচ্ছে না। ডেভেলপমেন্ট ব্যাংক যখন টাকাটা দিচ্ছে তখন দেখছে যে টাকাটা আমি ফেরত পাবো কিনা, একটা লব্ধে টাকা দেওয়ার পরে তারপর দেখছে আরে টাকাটা তো ফেরত আসছে না, তখন চেপে যাচ্ছে। যেরকম এই যে কী বলে এখন এই যে সেন্ট্রাল ল্যাট্রিন বানানো হচ্ছে, কী মিশন বলে এটা, মানে ওই যে বাড়ি সেন্ট্রাল ল্যাট্রিনের যে মিশনটা যেটা কি স্বাস্থ্য যেটা করা হচ্ছে আর কি, মানে কত 2,50,000 উপর যে সেন্ট্রাল ল্যাট্রিন করা হয়েছে ত্রিপুরাতে বলা হয় যেটা আর কি, স্বচ্ছ ভারত মিশন। এই স্বচ্ছ ভারত মিশনে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 10,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছে, টাকাটা দিচ্ছে না, কারণ এরা বলছে যে না আমাদের যে প্রজেক্ট রিপোর্ট দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী যে কাজ করা হয়েছে সেটা স্যাটিসফ্যাক্টরি নয়, আমরা সন্তুষ্ট নই, 10,000 কোটি আটকে রেখে হয়েছে। এবার তো মিশন তো বলা হচ্ছে সাকসেসফুল হয়ে গেছে, কন্ট্রাক্টররা টাকা পাচ্ছে না। আজকে এই ত্রিপুরাতে প্রায় বেসরকারি হিসেবে হচ্ছে 500 কোটি টাকার মতো এখনও ডিসবার্সমেন্ট হয়নি, কন্ট্রাক্টর ছোট যে ঠিকাদার আছে তারা টাকাটা পাচ্ছে না, এরা পিডাব্লিউডিতে যে কাজটা করেছে। আমাদের এই যে ফ্লাইওভার হয়েছে 50 কোটি না 90 কোটি টাকা মানে দিতে পারছে না, দেওয়া যাচ্ছে না, তার জন্য ফ্লাইওভারটা উদ্বোধন হচ্ছে না। গল্প তো হচ্ছে ওই সমস্ত কাজকর্ম ঠিকঠাক হয়নি এসব সমস্ত গল্প বলা হচ্ছে, আসল কথা তো হচ্ছে মানে 50 কোটি কেউ বলছে, কেউ বলছে 90 কোটি। যাই হোক, একটা বড় অ্যামাউন্ট আসলে দেওয়াই হচ্ছে না, মানে মানে টাকাটা দেওয়া হয়নি বলে হ্যান্ড ওভার হচ্ছে না। তো নেপথ্যের এই বিষয়টাকে আড়াল করার জন্য প্রকাশ্যে গল্পটা আনা হচ্ছে যে ওই ইয়ে দেওয়া হয়নি, মানে কোয়ালিটি ঠিকভাবে মেনটেন করা হয়নি। তো এরকমভাবে এই সাধারণ যে কাজগুলি আছে পিডাব্লিউডিতে বা বিভিন্ন যে সেক্টর যে পাবলিক ওয়ার্কসগুলো আছে সেগুলি যে ডিসবার্সমেন্ট হওয়া গেছে, সেই টাকাগুলি যে বরাদ্দ কথা সেগুলি বরাদ্দ হচ্ছে না, সাধারণ যে কাজগুলি তাতেই টাকা পাচ্ছি না, নাচতে নাচতে আমরা চলছি মানে এক একটা রাস্তা দিয়ে চলতে হচ্ছে বাইক চালিয়ে চালিয়ে, তো সেগুলি যখন ঠিকঠাক হচ্ছে না আর স্মার্ট সিটিতে সব কিছু হয়ে যাবে, এটা তো আসলে একটা পরিকল্পনা মানে সঠিক পরিকল্পনা হয় বলে আমার মনে হয় না। তো এখন শুনতে ভালো ওই বিভিন্ন যে ছকগুলি দেওয়া হয় কম্পিউটারে যে বিভিন্ন ছবিগুলি দেখা হয়, স্মার্ট সিটি হলে পরে এইরকম একটা সুন্দর পুকুর হবে, তার পাশে গাছপালা থাকবে, সুন্দর রাস্তা হবে, দেখতে ভালো, কিন্তু বাস্তবায়ন ব্যাপারটা অনেক অনেক কঠিন ব্যাপার। এবং বাস্তবায়ন করতে গেলে পাবলিককে যে ট্যাক্স দিতে হবে সেই ট্যাক্স দেওয়ার ক্ষমতা যদি পাবলিকের না থাকে, সাধারণ নাগরিকের না থাকে, তাহলে কিন্তু টাকা ডিসবার্সমেন্ট হবে না, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকও টাকা দেবে না, এবং তখন কিন্তু স্মার্ট সিটির পরিকল্পনা মুখ থুবড়ে পড়বে এবং পড়ছেও। গত 10 বছর ধরে ডেভেলপমেন্টের পরিকল্পনা চলছে প্রচুর, কিন্তু কোনোটাই ফলপ্রসূ হচ্ছে না, ড্রেনগুলি 10 বছরে এখনও ঠিকঠাক হলো নাগরতলা শহরে, জল জমে যাচ্ছে, ভ্যাঙে আবার নতুন করে বানানো হচ্ছে, আবার জল জমছে, বৃষ্টি হয়ে আগরতলায় জল জমে যায়। তো স্মার্ট সিটির পরিকল্পনা আমরা শুনবো, শুনতে থাকবো, শুনতেই থাকবো, কিন্তু আমরা বাস্তবে নাগরিক জীবনে যে মানে আমরা দুর্দশার মধ্যে আছি, অন্তত আগরতলা শহরের নাগরিক হিসেবে সেই দুর্দশা কতটা কাটবে সেটা কিন্তু সন্দেহ রয়ে গেছে। কারণ এই দুর্দশা কাটার পেছনে শুধুমাত্র পরিকল্পনা দিয়ে হয় না, তার বাস্তবসম্মত অনেক বিষয় আছে, তার আর্থসামাজিক অনেক প্রেক্ষিত আছে, এগুলি যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা এই ধরনের স্বপ্নের মধ্যে আমরা থাকবো, বাস্তবটা আমরা কোনোদিনও পাবো না। একদম আলোচনার দ্বিতীয় পর্যায়ে আমরা যেটা জয়ন্তদা আলোচনার শুরুতে বলার চেষ্টা করেছিলেন যে আগরতলা শহরটা যেটা সমস্যা রয়েছে কড়াইয়ের মতো রয়েছে, সেখানে আমরা যদি দেখি 1-2 ঘন্টার বৃষ্টিতে প্রচুর পরিমাণে জল জমে যায়, আগে একটা পার্টিকুলার লিমিটেড জায়গাতে জল জমতো, এখন মানে আগরতলা শহরের বিভিন্ন রামনগর এরিয়া ধলেশ্বর থেকে আরম্ভ করে একদম মানে যেখানে আমরা কল্পনা করতে পারি না ওই সব জায়গাতেও কিন্তু বিগত 3-4 বছর ধরে প্রচুর পরিমাণে জল জমছে, জলে মানুষের বাড়ি ঘরেও জল ঢুকে যাচ্ছে, সেই জল সরতে 3-4 দিন সময় লাগছে। একটা ইম্পর্টেন্ট কথা জয়ন্তদা বলেছে যে স্মার্ট সিটি যেটা প্রতিতব বলার চেষ্টা করেছিল যে 2016 নভেম্বর মাস থেকে স্মার্ট সিটি ঘোষণা করা হয়েছে বা স্মার্ট সিটি কাজ শুরু করা হয়েছে এখানে বা টাকা দেওয়া হয়েছে। আমরা যদি দেখি যে প্রাথমিকভাবে যে 2015 সালে যখন কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি যখন চালু করেন তখন কিন্তু ত্রিপুরার আগরতলা শহর কিন্তু অনেকগুলি কারণে কিন্তু এই প্রজেক্টের আওতায় যে তালিকা করা হয়েছিল 100টা শহরের এই প্রকল্পের আওতায় আনা হবে, তখন কিন্তু ত্রিপুরাকে আগরতলাকে আনা সম্ভব হয়নি। 2016-25 মে এই স্মার্ট সিটির যে প্রকল্প প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টে কিছু শিথিল করে আগরতলা শহরকে কিন্তু এখানে ঢোকানো হয়। সেইখানে যেটা জয়ন্তদা বলার চেষ্টা করেছিলেন বা আলোচনার শেষে প্রদীপ্তবাবু বলার চেষ্টা করেছিলেন যে বেসিক যে জায়গাটা যে যেখানে পরিকাঠামোগত সমস্যা রয়েছে,
কিছু ছাড় দিয়ে স্মার্ট সিটির প্রকল্পে আগরতলা শহরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং আগরতলা শহর যেহেতু একটা ইতিহাস, ছোট্ট একটা ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছেন খুব সুন্দরভাবে, যে যে পরিমাণ আগরতলা শহরের কলেবর বৃদ্ধি পেয়েছে, আমরা যেটা বৃহত্তর আগরতলা বলার চেষ্টা করছি, আগরতলা শহরে মেন শহরে মানুষের আর্থিক যে ক্ষমতা রয়েছে, জীবনযাত্রার যে মান রয়েছে, কিন্তু তার বাইরে একটা যেটা বৃহত্তর আগরতলা রয়েছে, যেহেতু একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছেন এবং সত্যি ঘটনা এটা, ওইখানকার মানুষের জীবনযাত্রার মান কিন্তু আগরতলা শহরের জীবনযাত্রার মান থেকে অনেকটাই, তাদের থেকে ডিফার করে অনেকটাই কিন্তু ভেরি করে। সুতরাং এই ক্ষেত্রে স্মার্ট সিটি হবে আগরতলা তিলোত্তমা হবে, কিন্তু স্মার্ট সিটি যে হওয়ার পর মানুষের যে কর ক্ষমতা বা সরকারকে এই প্রজেক্টটাকে আরও চালিয়ে নিয়ে যেতে বা এই তিলোত্তমা শহরকে কন্টিনিউয়াসলি ডেভেলপ করতে গিয়ে তার যে বিভিন্ন বলা হয়েছে, কালকে যেটা বলা হয়েছে আমরা বা যেটা আমরা জানি যে প্রজেক্টে রয়েছে, সেখানে ইন্টিগ্রেটেড ট্রাফিক কন্ট্রোলিংয়ের ব্যবস্থা করা হবে, সুসংগত ট্রাফিক ব্যবস্থা চালু হবে, সেখানে বাস অ্যাম্বুলেন্সের মধ্যে জিপিএস সিস্টেম বসানো হবে, এবং যানবাহনের মধ্যে সেখানে যে কন্ট্রোল করা হবে কয়েক অনেকগুলি চেকপোস্ট সেখানে বসানো হবে, কন্ট্রোলিং করা হবে, এরকম বিভিন্ন বিষয় রয়েছে। কিন্তু এই যেটা উপযুক্ত বলার চেষ্টা করছিলাম, আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে দেখছি বিভিন্ন সময় যে আগরতলা স্মার্ট সিটির যে ডেমো, এটা দেখতে আমাদের কাছে একটা নতুন করে খুব ভালো লাগে, এবং আমাদের যারা আমরা যারা রয়েছি বা আমাদের নতুন প্রজন্ম রয়েছেন তাদের কাছে এটা একটা স্বপ্ন মনে হচ্ছে যে আগরতলা শহরও ভারতবর্ষের অন্যান্য যে অত্যাধুনিক শহরগুলি রয়েছে সেই শহরে পরিণত হবে, এবং আমরা ব্যক্তিগতভাবে বা সমষ্টিগতভাবে আগরতলাবাসী হিসেবে, ত্রিপুরাবাসী হিসেবে এটা চাই যে এই আগরতলা শহরটা যাতে বাইরের অন্যান্য শহরের মতো অত্যাধুনিক শহরে পরিণত হবে। এবং আলোচনার দ্বিতীয় পর্যায়ে যেটা এখানে প্রযুক্তব বলা শেষ করেছিলেন বা জয়ন্ত দাস যে ট্যাক্সের ব্যাপারটা বলেছেন, সেই বিষয়টা একটু দ্বিতীয় পর্যায়ে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো, যে ট্যাক্সের যে বিষয়টা, ট্যাক্স আদায়ের ক্ষেত্রে আমরা এখন কর্পোরেশন দেখছি বিভিন্ন ধরনের ট্যাক্স রয়েছে, ট্যাক্স আদায়ের ক্ষেত্রে কর্পোরেশন বা ট্যাক্স প্রদানের ক্ষেত্রে সাধারণ মানুষের, নগরবাসী মানে আগরতলা কর্পোরেশন এলাকার মানুষের কতদূর সদিচ্ছা রয়েছে, কত পরিমাণ ট্যাক্স আদায় করা যায়, কত পরিমাণ ট্যাক্স অনাদায় থাকে, এর ফলে কী কী কাজ আটকে রয়েছে, স্মার্ট সিটি পরিণত হলে সেই ট্যাক্সের পরিমাণ কি বৃদ্ধি পাবে, মানসিক সমভাবে আগরতলা শহরে রামনগরের একজন নাগরিক বা একজন বাসিন্দা যে পরিমাণ ট্যাক্স দিতে পারবে সেটা কি বটতলার পর যারা থাকেন তারা কি সেভাবে ট্যাক্স দিতে পারবে, তাহলে কি আলটিমেটলি এই প্রজেক্টটাকে দীর্ঘমেয়াদী প্রজেক্ট হিসেবে রান করার ক্ষেত্রে কি যন্ত্রদা ট্যাক্স আদায়কে একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? তাহলে আমি আমার নিজের অভিজ্ঞতাই বলছি, আমি একসময় এই এই শহরের মাঝখানেই থাকতাম মেলার মাঠে, তো ইদানিং দুবছর হয়েছে আমি অরুন্ধতী নগরে থাকি, শহরের দক্ষিণাঞ্চলে 6 নম্বর এলাকায়, তো আমার বাড়িটা হচ্ছে যে মেন রাস্তা, হ্যাঁ, যেটাকে আগে বলা হতো মোগরা রোড, মানে যে রাস্তাটা ক্যাম্পের বাজারের দিকে গেছে, শিপাহাটির দিকে গেছে, হ্যাঁ, এমবিটলা চৌমুনির পর, এই মেন রাস্তা থেকে চারপাশ একটা গলি আছে, তো এই গলি চারপাশটা বাড়ি পড়ে আমার বাড়ি, তো এই রাস্তাটা হয়েছে অন্তত অনেক বছর, আমি 50 বছর ধরে এই রাস্তাটা দেখছি অন্তত। এই রাস্তাটা 13 ফুট চৌড়া আছে, আমি নিজে অনেক দেন দরবার করেছি, এই রাস্তাটার কোনো উন্নতি হয়নি, অনেক কষ্টে অনেক আগে একবার ব্রিকসেলিং হয়েছিল, তারপর আগরতলা শহরে অনেকের কাছে বলে টোলে, তারপর মেয়রকে আমি যখন ধরেছিলাম, বর্তমান যিনি মেয়র উনি খুবই সহৃদয় ব্যক্তি আমি বলবো, তো উনি তখন এই রাস্তার কিছুটা অংশ পাথর ঢালাই করে করার ব্যবস্থা করেছিলেন, এরপর থেকে ওই জায়গাটা এখনও ওই রকমই পড়ে আছে। তাহলে সেটা কেন হচ্ছে, এবং এই গলিতে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, ওয়াটার সাপ্লাই আছে কিন্তু ওয়াটার সাপ্লাই নেই, ওয়াটার সাপ্লাই পাইপলাইন আছে, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ওয়াটার ফ্লো নেই, হ্যাঁ, ওয়াটার ফ্লো সেখানে নেই, হ্যাঁ, কিন্তু জলের ট্যাক্স আমি দিয়ে যাচ্ছি, মিউনিসিপ্যালিটিতেও আমি ট্যাক্স দিয়ে যাচ্ছি, তো আমার প্রশ্ন হচ্ছে, তো যারা জল পাচ্ছে আমি কেন জল পাবো না, যারা ভালো রাস্তা দিয়ে হাঁটছে আমি কেন এত খারাপ রাস্তা দিয়ে হাঁটবো, আমার বাইকটা কেন এতবার ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে যেতে হবে, বা আমার গাড়ি কেন অনেকবার সেখানে থেমে যাবে, তাহলে কি আমার হাইকোর্টে একটা রিট পিটিশন করা উচিত
যে আমিও তো একই রকমের ট্যাক্স পেয়ার, হ্যাঁ তারা বেশি সুবিধা ভোগ করবে, হ্যাঁ অথচ আমি একটু শহরের বলা যায় আউটস্কার্ট, কিন্তু সেটা এখন আউটস্কার্ট বলা যাবে না, কারণ সেটা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, সেটা মিউনিসিপ্যালিটি নয়, হ্যাঁ কর্পোরেশনের আওতার মধ্যে, এবং আমার বাড়ির এলাকার পরে আরও 3-4 কিলোমিটারও মিউনিসিপ্যালিটি রয়েছে, হ্যাঁ তো সেখানে সেই দুরবস্থা হবে, হ্যাঁ সেই অসম ব্যবস্থা চলবে, কিন্তু আমি সমহারে ট্যাক্স দেব কেন? তো স্মার্ট সিটি হলে স্বাভাবিক, কারণই ট্যাক্স বাড়বে, ট্যাক্স তো বাড়েই, হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে ট্যাক্স কীভাবে বাড়বে, কী হারে বাড়বে, সেটা হচ্ছে প্রশ্ন। কর কর তো দিতেই হবে, ভারতবর্ষ তো চলে করদাতাদের টাকায়, কোনো রাজনৈতিক নেতার টাকায় চলে না, হ্যাঁ কোনো রাজনৈতিক দলের টাকায় চলে না, ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ যে কর দিয়ে থাকেন সেই টাকায় ভারতবর্ষ চলে, হ্যাঁ কিন্তু ভারতবর্ষে, গোটা ভারতবর্ষেই একটা অসম উন্নয়ন আপনি দেখুন, ঠিক ঠিক, হ্যাঁ এবং এই অসম উন্নয়নের ফলেই কিন্তু আজকে নানা রকমের আনরেস্ট তৈরি হচ্ছে। হ্যাঁ আমি আগরতলা শহরে থাকি, আমি এই যেই শহর তিলোত্তমা হবে, হ্যাঁ সেখানেই আমি থাকি এবং সমহারে আমি ট্যাক্স দেব, কিন্তু আমার রাস্তাঘাট ভালো হবে না, আমি জল পাবো না, কিন্তু ট্যাক্স কিন্তু আমাকে দিতে হবে, হ্যাঁ না হলে কিন্তু সেটা অন্যায় হবে, হ্যাঁ এবং সেটা জোর করে আদায় করে নেওয়া হবে, হ্যাঁ তো এর জন্যে কি নাগরিকদের সচেতন হওয়া উচিত নয়? হ্যাঁ এর জন্যে কি মানে আইনের দরজায় খটখটানি করা উচিত নয়? আমার মনে হয় এইগুলো যারা স্মার্ট সিটি করার মিশন নিয়েছেন তাদেরকে এগুলো ভাবতে হবে, সেই ভাবনাটাকে সরাতে হবে যে আগরতলা শহর শুধু হাওড়া নদীর থেকে কাটাখাল অবধি নয়, এরপরেও যে কুঞ্জবন, জিবি, আইটিআই, ইন্দ্রনগর, যোগেন্দ্রনগর, হ্যাঁ অরুন্ধতিনগর, হাপানিয়া ইত্যাদি সবটা জায়গায় কিন্তু আগরতলার মধ্যে আছে, হ্যাঁ এবং একই রকমের ট্যাক্স যদি দেওয়া হয় সেখানে, যে এতদিন ধরে অনুন্নয়নগুলো হয়েছে সেগুলোকে আগে বেশি উন্নয়ন করতে হবে, হ্যাঁ কারণ আগরতলা শহর ভাবলেই ভাবে যে এইটুকু শহর, হ্যাঁ মানে সেটা হচ্ছে মানে ওই বড়লোকদের খিড়কি থেকে সিংহদুয়ার এই তোমাদের পৃথিবী, এই বটতলা থেকে মৎস্যমণি আর হাওড়া নদী থেকে কাটাখাল এই তোমাদের আগরতলা, হ্যাঁ সেটা আমরা মানি না, মানবো না, মানা উচিত নয়, হ্যাঁ আগরতলার সিভিল সোসাইটি এই সম্পর্কে সোচ্চার হওয়া উচিত, কারণ একই পরিমাণ ট্যাক্স দিলে একই পরিমাণ উন্নয়ন হতে হবে। আরেকটা কথা হচ্ছে যে ট্যাক্স হবে, হ্যাঁ ট্যাক্স না দেওয়ার পক্ষপাতী আমি নই, বা ট্যাক্স বাড়বে না তারও আমি পক্ষপাতী নই, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ট্যাক্স কী হারে বাড়বে এবং সেটা অ্যাফোর্ডেবল কি না, সাধারণ জনগণ সেই ট্যাক্সটা দিতে পারবে কি না, হ্যাঁ সেটাও তো আমাদেরকে ভাবতে হবে, হ্যাঁ কাজেই এইগুলো সম্পর্কে মানুষের একটা সম্যক ধারণা হওয়া উচিত, এবং আমার মনে হয় গভর্নমেন্টের একটা শ্বেতপত্র না হোক, হ্যাঁ অন্তত একটা এফিডেভিটের মতো করে যে কী হারে কী হবে, কী ইত্যাদি হবে সেটা মানুষকে জানানো উচিত, কারণ তুমি একটা উন্নতি করে দেবে এবং এর মধ্যে কিছু করাপশান হবেই, এটাই হচ্ছে আমাদের দেশের সিস্টেম, হ্যাঁ কিন্তু ট্যাক্স দিয়ে, ট্যাক্স ইম্পোজ করে আমাদের থেকে টাকা তুলবে, হ্যাঁ এবং আমরা অনুন্নয়নের মধ্যে পড়ে থাকবো সেটা মানা যায় না। আসলে জোর ঝটকাটা ধীরে ধীরে লাগাতে হয়, তো এটা হচ্ছে মূল বিষয়। ট্যাক্স এখন কত চাপবে সেটা মাথায় আছে যারা শাসন ক্ষমতা আছে ওদের, কিন্তু আমাদের কাছে এটা ইনস্টলমেন্টে আসবে, ধাপে ধাপে আসবে, হঠাৎ করে হয়তো বলা হবে যে ট্যাক্স বেড়ে গেছে 3 গুণ, তারপর এটা নিয়ে যখন সরগোল পড়বে তখন বলা হবে না 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 অতটা বাড়েনি, এই 20% বেড়েছে, আপনারা ভুল ভাবছেন যে 100% বেড়েছে, আসলে 100% বাড়বে হয়তো 3 বছর পরে বাড়বে, তার পরিকল্পনা ধাপে ধাপে করার জন্য এভাবে একটু একটু করে বাজারে ছেড়ে দেওয়া হয় যতটা ছাড় মানে ট্যাক্স বাড়বে সেটা, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাবে যে তার হয়তো 1/4 বেড়েছে, কিন্তু আলটিমেটলি 100%ই বাড়বে শেষ পর্যন্ত, এটাই হোক পরিকল্পনা। মূল কথা হচ্ছে যে ঋণ নিয়ে কাজটা হচ্ছে, একটা জিনিস বুঝতে হবে, ব্যাংক ফাইন্যান্স করছে, ব্যাংক রিটার্ন চাইবে, ওয়ার্ল্ড ব্যাংক ফাইন্যান্স করছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ফাইন্যান্স করছে, বিভিন্ন ফাইন্যান্স ইনস্টিটিউট যখন ফাইন্যান্স করছে তারা রিটার্ন চাইবে, অর্থাৎ উন্নয়ন উন্নয়ন বলে আমরা চিল্লাচ্ছি, উন্নয়ন কোনো খয়রাতির ব্যাপার নয়, এটা যারা ফাইন্যান্স করছে তারা রিটার্ন চাইবে, সেই রিটার্ন দেওয়ার জন্য মানুষকে ট্যাক্স চাপিয়ে তার থেকে টাকা তুলেই তো সেটা রিটার্ন দিতে হবে, এবং সেটার জন্য মানুষের উপর করের বোঝা বাড়বে। একটা হতে পারতো যে ভারতবর্ষে তো জিডিপি এখন প্রায় 75 লক্ষ কোটি টাকার উপরে আছে,
কিন্তু ঘটনা হচ্ছে যে অসাম্যের কথা জয়ন্তদা যেটা বললো যে 73% সম্পত্তি 1% মানুষের কাছে আছে, এটা কিন্তু সুরক্ষিত রাখা আছে, ওখানে তো হাত দেওয়া হয় না। ফলে এইবার যখন যত উন্নয়নই করা হবে, দেখা যাবে যে ঋণ নেওয়া হবে, বিদেশি ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে, বিদেশি কোনো ইনস্টিটিউশন থেকে ঋণ নেওয়া হবে, জনগণের উপর ট্যাক্সের চাপটা চাপিয়ে দিয়ে সেটা করা হবে, কারণ মূল যে 73% সম্পত্তি 1% লোকের কাছে আছে তাদেরটা তো সুরক্ষিত রাখা আছে। আমরা যদি সেই সুরক্ষাটাকে যদি স্বীকৃতি দেই তাহলে আমাদের করের বোঝা বইতে হবে, আমাদের এই সমস্ত মানে দুঃস্থ অবস্থা আমাদের বইতে হবে, সইতে হবে, কারণ আমরা তো সেই সচেতনতা আমাদের নেই। আমরা তো মনে করি না যে দেশে সাম্য দরকার। অধিকাংশ মানুষের একটা বক্তব্য আছে, যারা প্রচুর বড়লোক তাদের হক আছে, তাদের অধিকার আছে, তাদের প্রচুর ধনী হওয়ার, তারা যে সরকারি বদান্যতায় ধনী হচ্ছে, অন্যায়ভাবে ধনী হচ্ছে, সেই চেতনাই তো মানুষের নেই, একটা দীর্ঘ মানে একটা বড় অংশের মানুষের নেই। ফলে মানুষ বুঝতে পারে না যে আসলে এই যে দেশের যে সম্পত্তি, এই সম্পত্তি কিছু লোকের হাতে এত বেশি পরিমাণ আছে, তার জন্য যে স্মার্ট সিটি হোক কিংবা এই স্বচ্ছ ভারত মিশনই হোক কিংবা স্বাস্থ্য মিশনই হোক, সমস্ত ক্ষেত্রে দেখা যাবে যে আলটিমেটলি সেস বা করটা গিয়ে সাধারণ মানুষের ওপর পড়ে, ডাইরেক্ট না হোক ইনডাইরেক্ট ট্যাক্স হিসেবে সেটা গিয়ে পড়ে। আমরা তো ইনডাইরেক্ট ট্যাক্স কতটা দিই সেটা আমরা ভাবতে পারি না। আমরা ভাবি ডাইরেক্ট ট্যাক্স তো যারা প্রচুর রোজগার করে তারা দিচ্ছে, আর অল্প রোজগার যারা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স দিচ্ছে না, কিন্তু হয়তো ইনডাইরেক্ট ট্যাক্স দিচ্ছে। একটা দেশলাই বাক্স কিনতে গেলে ট্যাক্স দিতে হয়, একটা আলপিন কিনতে গেলে ট্যাক্স দিতে হয়, এবং জিএসটি আসার পরে দেখা যাচ্ছে যে সাধারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে গেলে সেখানেও ট্যাক্স দিতে হচ্ছে। এবং এই ট্যাক্স মানে আমাদের প্রায় 100% দ্রব্যাদিতে ট্যাক্স দিতে হচ্ছে, ইনডাইরেক্ট ট্যাক্স দিতে হচ্ছে, জিএসটি হিসেবে দিতে হচ্ছে এখন। ফলে আমাদের কিন্তু ট্যাক্স অনেক বেড়ে গেছে, এবং আমরা জানিও না আমরা যে একটা মানে আমাদের কেনার মধ্য দিয়ে বিভিন্ন দ্রব্যাদি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার মধ্য দিয়ে আমরা কী পরিমাণ আমরা কন্ট্রিবিউট করছি এই রাষ্ট্রের জন্য, এটা কিন্তু আমরা হিসেব করতে পারি না। ফলে আমরাই বুঝি না যে আমরাই আসলে রাষ্ট্রের চালক, বা আমরাই আসলে রাষ্ট্রের শক্তি, মানে রাষ্ট্রকে আমরা শক্তি সরবরাহ করছি সেটা কিন্তু আমরা বুঝি না। আমরা ভাবি রাষ্ট্র বোধহয় আমাদের দয়া করছে, সরকার বোধহয় আমাদের দয়া করছে, আসলে তো ব্যাপারটা তা নয়। তো এখন স্মার্ট সিটি করতে গেলে আমাদের প্রথম মনে হওয়া উচিত যে স্মার্ট সিটির দরকারই বা লাগছে কেন, যে স্বাভাবিক নাগরিক সুবিধাগুলি আমাদের এমনিতেই পাওয়ার কথা, আলাদা করে স্মার্ট সিটির পরিকল্পনা করে সেই সুবিধার স্বপ্ন আমাদের দেখাতে হচ্ছে কেন, আমরা তো এমনিই পাচ্ছি না। আচ্ছা, দীর্ঘদিন সময় আমরা নাগরিক জীবন আজকে মধ্য বয়সে আমরা পৌঁছে গেছি, আমরা নেই রাজ্যে রাজত্বে আছি, কোনো কিছুই পাচ্ছি না, আমাদের এটা দরকার সেটা দরকার, নাগরিক এই সুবিধা দরকার, আমরা অসন্তুষ্ট হচ্ছি, বিক্ষুব্ধ হচ্ছি, এবং আমরা আবার সাফারারও হচ্ছি, আমরা তো পাচ্ছি না। রাস্তাগুলো যে কাটা হয় এই পাইপলাইন নেওয়ার জন্য, সেই রাস্তাগুলি ভরাট করতে করতে বছর চলে যায়, এবং বাইক চালাতে গেলে তার শক অ্যাবজর্বারগুলি দেখা যাচ্ছে ঝরঝর হয়ে যাচ্ছে, তবু দেখা যাচ্ছে রাস্তা ঠিক হচ্ছে না। এখন আগরতলা শহরের সমস্ত রাস্তাগুলি কিন্তু এই সেই রকমই, যেটাকে বলে স্যাপলেপ দিয়ে পরিষ্কার করা, সাধারণভাবে আগরতলার ভাষায় এটাই করা হচ্ছে বারবার। রাস্তাগুলি খুব খারাপ অবস্থা, এগুলি ঠিক করার জন্য কোনো পরিকল্পনা নেওয়া হচ্ছে না, টাকা নেই টাকা নেই টাকা নেই, আরবান কাজ কোনো রকম হচ্ছে না, টুয়েপের কাজ নেই, রেগার কাজ নেই, কোনো কাজ নেই, তার জন্য কোনো টাকা নেই। আর স্মার্ট সিটির জন্য সব টাকা এসে যাবে সেটা তো হয় না, আর টাকা যদি আসতে হয় তাহলে কী হচ্ছে, যারা টাকা দেবে তাদের গ্যারান্টি দিতে হবে যে এই টাকা ফেরত দিতে হবে, এবং এই টাকা ফেরত দেওয়ার গ্যারান্টি দিতে গেলে কী করতে হবে, ওই ঘুরিয়ে সেই কথায় আসবে যে আমাদের উপর ট্যাক্সের বোঝা চাপাতে হবে, এবং এই ট্যাক্সের বোঝা ধাপে ধাপে হোক যেভাবে হোক বাড়াতেই হবে, নাহলে ফেরত দেবে কী করে। ওদের হাতে তো মানে কর্পোরেট সেক্টরকে বা কর্পোরেটদের তো আর বোঝা চাপাবে না, তাদেরকে এনপিএ করে আরও সুবিধা করে দেওয়া হবে, তাদের ব্যাংক লোন আরও এনপিএ করে দেওয়া হবে, আরও সাবসিডি দেওয়া হবে, আরও সুবিধা দেবে, তারা যাতে আরও বেশি সম্পত্তির মালিক হয় তার ব্যবস্থা করা হবে। তাহলে চাপটা পড়বে কার উপর, চাপটা পড়বে মূলত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষদের উপর, এবং আমরা এই চাপটা কিন্তু আরও বেশি করে ভবিষ্যতে আমরা মানে আমাদের ভোগ করতে হবে, এবং আমরা বুঝতে পারবো ধীরে ধীরে ধাপে ধাপে কীভাবে ব্যাপারটা হচ্ছে। সাধারণ সুবিধাগুলি আমরা পাচ্ছি না, আর এবার স্মার্ট সিটিতে সব সুবিধা পেয়ে যাব এটা বাস্তবতা নেই। আর এমন একটা ব্যাপার হচ্ছে যে কালকে তো উদ্বোধন হয়েছে, মনে হচ্ছে এই বুঝি শুরু হলো, তো এতদিন তাহলে কী হলো, 2015 পরিকল্পনা, 2019 কালকে গেছে বোধ হয় জুনের 18 তারিখ, এই কালকে কি শুরু হলো নাকি স্মার্ট সিটির পরিকল্পনা, তো এতদিন তাহলে কী হয়েছে, এবার হয়ে যাবে। তো এই যে বারবার এবার হয়ে যাবে, এবার আর চিন্তা নেই, এবার সমস্ত কিছু, এবার আমি এসে গেছি, আমি এবার সব করে দেবো, এরকম তো আসলে অশিক্ষা থেকে এই বিষয়গুলি হয়। শিক্ষিত লোকের মধ্যে এইরকম অধ্যত্ব থাকার কথা নয় যে আমি সব করে দেবো, এই আমি আমি আমিত্বগুলি অশিক্ষা থেকে আসে। ত্রিপুরা এখন অশিক্ষিতের অবস্থা মানে অশিক্ষিত বাতাবরণের মধ্যে পড়ে গেছে, আগে চলতো মধ্যমেধার রাজত্ব, আর 18 মার্চের পরে নিম্নমেধার রাজত্ব শুরু হয়েছে। ফলে এখানে এরকম নানা রকম গালগল্প মানে একদম স্থূল ধরনের প্রতারণামূলক বক্তব্য আমরা শুনতে পাবো, রোজই শুনতে পাবো, এবং মিডিয়া তো এখন এরকমই অবস্থায় আছে, বিনা বাক্যে প্রশ্নহীন আনুগত্য নিয়ে সমস্ত কিছু ছাপিয়ে দিচ্ছে, সমস্ত কিছু প্রচার করে দিচ্ছে। ফলে আমরা কী করবো, কিছু কিছু লোক আছে, কিছু কিছু লোক মানে সরল মানুষ, কিছু কিছু ধান্দাবাজ, সেগুলি তো খুব নাচবে, কিন্তু বাস্তব হচ্ছে যে এভাবে হয় না। আসল কথা হচ্ছে সারা পৃথিবীর ডেভেলপ কান্ট্রিগুলির ইতিহাস আমাদের জানতে হবে, ওরা কীভাবে ডেভেলপমেন্টের দিকে গেছে। চীন চীন বলা হয়, চীনকে নিন্দাও করা হয়, চীনের প্রশংসাও করা হয়, চীনের শহরগুলি কীভাবে বিকাশ লাভ করেছে,
আজকে পলিউশন একটা বিরাট ব্যাপার, পরিবেশ দূষণ একটা বিশাল ব্যাপার। এই পরিবেশ দূষণকে প্রতিহত করে কীভাবে একটা নগরায়ণ হচ্ছে সারা পৃথিবীর বিভিন্ন মানে ডেভেলপড কান্ট্রিগুলিতে, কীভাবে সেটা হচ্ছে সেই ব্যাপারগুলি আমরা যদি না জানি, তাহলে আমরা এই ধরনের খোঁড়াখুঁড়ি এই কালাপাহাড়ি যে কাজকর্ম চলছে, ধুলায় ভরে গেছে সারা আগরতলা আর আমরা বলছি উন্নয়ন হচ্ছে, এই রকম ঘটনাগুলিকে আমরা উন্নয়নের খোয়াব বলতে পারি, উন্নয়ন বলতে পারি না। আমাদের দেখতে হবে বিভিন্ন ইউরোপের শহরগুলি আছে, আমেরিকার শহরগুলি আছে, অত দূর যাওয়ার দরকার নেই, এশিয়ার বিভিন্ন দেশগুলো আছে, এই যে সাউথ এশিয়ার যে বিভিন্ন দেশগুলো আছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং, থাইল্যান্ড, এদের যে ডেভেলপমেন্টগুলো আছে সেগুলি যদি আমরা ভালো করে মানে আজকাল ইন্টারনেটে সব কিছু অ্যাভেলেবেল হয়ে গেছে, সে দেশে যেতেও হয় না, ইউটিউব খুললেই দেখা যায় সেখানকার কীভাবে ডেভেলপমেন্টগুলি হচ্ছে, কীভাবে পরিকল্পনা নেওয়া হয়েছে, প্রতিটা গাছকে সুরক্ষিত রেখে একটা শহরকে ডেভেলপমেন্ট হচ্ছে। আর আমাদের 250 গাছ কেটে ফেলা হয়েছে, স্মার্ট সিটি করাবো, শহর উন্নয়ন করাবো, নগরায়ন উন্নত হবে, সেটার জন্য পরিবেশকে ধ্বংস করে দিয়ে করা হচ্ছে। জলের লেভেল আমাদের এখানে কত নেমে গেছে, আজকে 3 দিন ধরে আমাদের এই রামনগর অঞ্চলে জলের সরবরাহ খুব বাজে অবস্থায় আছে, জলই পাওয়া যাচ্ছে না, অথচ কবে থেকে সেই পাইপলাইন করে দেওয়া হয়েছে, আমরা কবে পাবো সেটা আমরা জানি না। অর্থাৎ নাগরিক স্বাচ্ছন্দ্য, নাগরিক সুবিধা আমরা কিচ্ছু পাচ্ছি না, অথচ বলা হচ্ছে আমরা সব কিছু পাবো, এই পাবোতে আমরা বেশ দিন কাটিয়ে দিচ্ছি এবং আমাদের জীবন কিন্তু কেটে যাচ্ছে। তো আমরা যদি ভালো করে নজর না রাখি যে আসলে পৃথিবীতে যেখানে উন্নয়ন হয়েছে, সত্যিকার উন্নত দেশগুলো হয়েছে, তারা কীভাবে নাগরিকের মত নিয়ে, নাগরিকের স্বাচ্ছন্দ্য বিবেচনা করে বিজ্ঞানসম্মতভাবে কীভাবে ডেভেলপ করেছে, আরবানাইজেশনটা হয়েছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা হয়েছে, কৃষির উন্নয়ন হয়েছে, উন্নয়ন যে একটা সামগ্রিক একটা কম্পোজিট প্ল্যানিং, বিচ্ছিন্ন প্ল্যানিং নয়, সেটা কিন্তু আমরা সেগুলি ফলো করলে আমরা বুঝতে পারবো। আমাদের এখানে একটা উন্নয়ন হতে গিয়ে 8-10টা অবনমন হয়ে যায়, একটা রাস্তা খোঁড়াখুঁড়ি করছে, রাস্তা দেখা গেল যে পিচ ঢালাই করছে, পরের দিন রাস্তা খোঁড়াখুঁড়ি করে সেখানে আবার ড্রেন কাটা হচ্ছে, সেখানে আবার পাইপলাইন দেওয়া হবে। এইভাবে কি হচ্ছে, মানে একবার গড়া হচ্ছে, ভাঙা হচ্ছে, গড়া হচ্ছে, ভাঙা হচ্ছে, এই গড়া ভাঙাটায় যেভাবে আমাদের আর্থিক ক্ষতি, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং আমাদের সমাজ জীবনে যেভাবে আমরা সাফার করছি, এই ব্যাপারটা কিন্তু আমাদের গা শোয়া হয়ে গেছে। কারণ আমরা আসলে বুঝি না যে উন্নয়ন বলতে আসলে সত্যিকারের কী বোঝায়, উন্নয়নের যে প্যারামিটারটা আসলে কী, সারা পৃথিবীতে উন্নয়ন কোন দিকে যাচ্ছে আর আমরা কোথায় পড়ে আছি, এটা না বুঝতে পারলে আমরা খুচরো উন্নয়নগুলি নিয়ে আমরা মাতামাতি করব, আমাদের বাস্তব অবস্থাটা কিন্তু পরিবর্তন হবে না। স্মার্ট সিটি তো আমরা চাই, আমরা স্মার্ট সিটিভিটি না, আমরা সবাই চাই একটা উন্নত জীবন, একটা উন্নত নাগরিক জীবন, আমরা নাগরিক মানুষ তো, নাগরিক স্বাচ্ছন্দ্য লাগে, উন্নত জীবন আমরা চাই, কিন্তু উন্নত জীবনটা চাওয়া আর উন্নত জীবনটা পাওয়া তার মধ্যে তো অন্তরটা, এই অন্তরটা কীভাবে হয় সেটা কিন্তু নিয়ে আমরা মাথা ঘামাই না, আমাদের সচেতনতার জায়গা সেভাবে নেই, ফলে আমরা ওই যে মানে কী বলে যে পরিবেশের দূষণটাকে কীভাবে আমরা প্রতিহত করবো সেটা নিয়ে আমাদেরও কোনো মাথা ব্যথা নেই, আমাদের অথরিটিরও সেভাবে কোনো হেলদোল নেই, অথচ আমরা দিব্যি আছি, ভালো আছি, সমস্ত কিছু নিয়ে আমরা বলি এই যে না মাঝে মাঝে তো মিউনিসিপ্যালিটির লোকজন এসে পরিষ্কার করে দিচ্ছে, তো এই পরিষ্কার করাটাই সত্যিকারের পরিচ্ছন্নতা কিনা, পরিচ্ছন্নতার মাপকাঠি ওটার উপরেই বিচার হবে কিনা, একটা সুস্থ সুন্দর স্বাস্থ্যকর শহর কীভাবে গড়ে উঠতে পারে, তার সংজ্ঞাটা কী সেটা যদি আমরা না বুঝি, তাহলে এই ধরনের এই মানে টুকটাক যে মাঝে মাঝে গল্প বলা হবে কিংবা উন্নয়নের কথা বলা হবে কিংবা এই গাড়ি নিয়ে দৌড়াদৌড়ি হবে, সেগুলিকে আমরা বলবো যে উন্নয়ন হচ্ছে। এবং ওটাও চায় শাসক শ্রেণী বা শাসক দল, এইটাই চায়, যারাই শাসনে থাকুক, নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের কথা আমি বলছি না, ওরা চায় যে নাগরিক অল্পেতে যাতে সন্তুষ্ট হয় এবং আমার কথায় যাতে ওরা ভুলে থাকে, সেটাই ওরা চায়, এবং সে ব্যাপারে আজ সফল হয় বলেই এরকম গল্পগুলি ওরা চালায় এবং মিডিয়াকে ব্যবহার করে, মিডিয়া বিভিন্ন সময় মিডিয়াকে কিনে নেওয়া হয়, বিনা বাক্যবে বিনা প্রশ্নে মিডিয়া যা বলে তাই মানে ছাপিয়ে দিচ্ছে কিংবা প্রচার করে দিচ্ছে, একটা প্রশ্ন করছে না যে আপনি যে এই যে বক্তব্য রাখলেন তার জাস্টিফিকেশনটা কী, কীভাবে আপনার পরিকল্পনা রূপায়িত হবে, রূপায়িত হওয়ার জন্য নাগরিকের উপর কী কী প্রভাব পড়বে, এই চ্যালেঞ্জ বা এই প্রশ্নগুলি কিন্তু করা হয় না, যদি করা হয় তাহলে সেখানে আবার অন্য গল্প আসে, তখন আবার তাকে শায়েস্তা করার ব্যবস্থা করা হয়। একদম, আমরা আলোচনার একদম শেষ তৃতীয় পর্যায়ে রয়েছে, আমরা যেটা নিয়ে প্রদীপ কথা দ্বিতীয় পর্যায়ে আলোচনা প্রদীপ আলোচনা করলাম জয়ন্তদয় করেছেন। আগরতলা শহরে যদি আমরা দেখি অ্যাপারেন্টলি বেসিক সমস্যা কিন্তু তিনটা সমস্যা রয়েছে, একটা হলো প্রথম হলো জল জমা, এখন নতুন করে একটা সমস্যার সৃষ্টি হয়েছে ট্রাফিক জ্যাম, বিশেষ করে সকাল 8:30 থেকে 11:30 পর্যন্ত মারাত্মক একটা ট্রাফিক জ্যাম হয়, গোটা আগরতলা শহর অনেক সময় দেখা যায় একদম অবরুদ্ধ হয়ে পড়েছে, এবং এই ক্ষেত্রে বিভিন্ন সময় ট্রাফিক দপ্তর, ট্রাফিকের এসপি বা সংশ্লিষ্ট ভেহিকেল ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বিভিন্ন ধরনের কথা বললো, এই সমস্যাটা কিন্তু দিন যারা আমরা রোজ অফিসে যাই বা আগরতলা শহরের বাইরে যাই কর্মস্থলের উদ্দেশ্যে, কিন্তু আমরা এটা সাভার আর কিন্তু আগরতলা শহরের, এবং সন্ধ্যার সময় যদি আমরা দেখেন অফিস টাইমের পর 6:30-6:30 পর কিন্তু একটা ব্যাপক যানজটের সৃষ্টি হয়, এবং এই ক্ষেত্রে প্রয়ত যেটা বলার চেষ্টা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, 5th June
বিশ্ব পরিবেশ দিবস গেল, বিভিন্ন সময় বিভিন্ন সরকারি অনুষ্ঠান হয়েছে, বিভিন্ন এনজিওগুলি অনুষ্ঠান করেছে, কিন্তু আগরতলা শহরে গত 3-4 বছরে প্রায় কিন্তু নগর উন্নয়নের নামে কিন্তু 250 গাছ কাটা হয়েছে। এবং সেই অর্থ যদি আমরা দেখি আগরতলা শহরে প্ল্যান করে, যেটা রোহিতবাবু বলার চেষ্টা করেছে, যে কোনো পার্টিকুলার কোনো প্লেসে কোনো রাস্তার পাশে বা কোনো জায়গাতে এইভাবে প্ল্যান করে সাবস্টিটিউট 250 গাছের, সেরকমভাবে গাছ কিন্তু আমরা 3-4 বছরে কিন্তু দেখিনি বসানো লাগানো হয়েছে বা তার পরিচর্যা করা হচ্ছে, প্ল্যান মাফিক করা হচ্ছে, যাতে বিকল্প হিসেবে গাছগুলি আগরতলা শহরকে অনেকটাই দূষণমুক্ত রাখতে পারে। আর একটা নতুন করে আমাদের নাগরিক জীবনে যুক্ত হয়েছে আগরতলা শহর, এটা এখানে যারা আছেন সবাই স্বীকার করবেন, দর্শকবন্ধু যারা আছেন, লোডশেডিং, এটা কিন্তু নতুন করে এই গত 2-3 মাসে সৃষ্টি হয়েছে। লোডশেডিং কোন সময় চলে যাবে কারেন্ট, আমরা আকাশ দেখে বৃষ্টি বা ঝড় আসবে বুঝি না, এখন কারেন্ট চলে যাওয়া দেখে বুঝি, বা ঝড় আসছে বা ঝড় হতে পারে, এরকম একটা ধারণা হয়েছে। লোডশেডিংয়ে কিন্তু হয়েছে, কারণ আমরা যেটা জানি প্রকল্পে যেটা আছে স্মার্ট সিটির প্রকল্পে, লোডশেডিংয়ের কোনো কিন্তু গল্প নেই, কোনো জায়গা নেই। আমরা যদি দেখি যে জল জমার যে বিষয়টা রয়েছে, আমরা দেখেছি বিগত 1-2 বছর আগে যখন বন্যা হয়েছিল আগরতলা শহরে, জল জমেছিল, রাজনৈতিক তরজা হয়েছিল ঠিক বিধানসভা নির্বাচনের আগে, চন্দ্রপুর বাঁধে কিন্তু একটা ফাটল দেখা গেছে। আমাদের বক্তব্য, আগরতলা শহরে বিভিন্ন স্কুলগুলি রয়েছে, এখানে ইকো ক্লাব করা বা বিভিন্ন ক্লাবগুলি যারা রয়েছেন, সামাজিক সংগঠন রয়েছেন, তাদের উপর দায়িত্ব দেওয়া, পার্টিকুলার একটা প্লেস মেনশন করে প্লেস দেখিয়ে যে এই জায়গার মধ্যে এতগুলি গাছ লাগাবে, এবং মানে থ্রু আউট দ্য ইয়ার সারা বছর ধরে বা 1-2 বছর 3 বছর ধরে গাছগুলি পরিচর্যা করা, সেগুলিকে যত্ন করা, সেগুলিকে ম্যাচিউর করা। আমরা চন্দ্রপুর বাঁধ থেকে ওয়াটার সাপ্লাই পর্যন্ত যে নতুন করে মাটি ফেলা হয়েছে বাঁধ থেকে, বাঁধকে একটু চওড়া বা উঁচা করা হয়েছে, সেখানে কিন্তু সে অর্থে কোনো গাছ নেই, তার দুধারে ওইখানে আশেপাশে 4-5টা ক্লাব রয়েছে, তাদের ইনভলভ করা যেতে পারে গাছ লাগানোর জন্য। এবং এই বাঁধকে যাতে বাঁধ যাতে না ভাঙে, এই বাঁধ ভেঙে যাতে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হতে পারে, এক ধরনের বিশেষ ঘাস পাওয়া যায় যেটাকে আমরা জানি ভাটিবার ঘাস, এগুলি লাগালে বাঁধ ভাঙার সম্ভাবনা অনেকটাই 90%-এর উপরে কমে যায়। এই বিষয়গুলি বেসিক সমস্যাগুলি রয়েছে, আগে এই বেসিক সমস্যাগুলির সমাধানও কিন্তু স্মার্ট সিটির সাথে সাথে, আমি জনতার কাছে যাচ্ছি কি এই স্মার্ট সিটি প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার সাথে সাথে কি এই বেসিক যে জনতা 4টা সমস্যার কথা বললাম, ট্রাফিক জ্যাম, জল জমা তো রয়েছেই, সবুজ পরিবেশ দূষণের একটা বিশাল সমস্যা এখানে হচ্ছে, নতুন করে যেটা লোডশেডিং হচ্ছে, এগুলি সমস্যার সমাধান না করে কি স্মার্ট সিটিকে আগরতলাকে তিলোত্তম করা সম্ভব? একবার আমি খবরের কাগজে পড়েছিলাম যে প্যারিসে নাকি 3 মিনিট লোডশেডিং হয়েছিল, এবং তারপর নাকি সেটা সমস্ত কাগজের ফ্রন্ট পেজে স্টোরি হয়েছিল যে 3 মিনিট লোডশেডিং হয়েছিল। এরকম একটা ব্যবস্থা। এবার চণ্ডীগড়ে গিয়ে শুনলাম যে 5 মিনিট নাকি জ্যাম হয়েছিল, তো সেটাও খবরের কাগজে খবর হয়েছিল। তো আমাদের রাজ্যে যদি 5 মিনিট যদি ট্রাফিক জ্যাম হয়, আমার মনে হয় আগরতলা যেটি তিলোত্তমা হবে তার নাগরিকরা বেশ খুশি হবে যে এত কম হয়েছে, আমরা এখন তাড়াতাড়ি যেতে পারি। একদম, খুব ভালো। হ্যাঁ, আমাদের এখানে যদি আধা ঘন্টা সব মিলিয়ে যদি লোডশেডিং হয়, হ্যাঁ, তাহলে মানুষ খুব সুখী বোধ করবে যে এখানে প্রায় বিদ্যুৎ যায় না, মানে আলো যায় না, মানে লোডশেডিং ইত্যাদি। অথচ কেন লোডশেডিং হচ্ছে? কালকেই আমাদের মাননীয় উপমুখ্যমন্ত্রী, যিনি আবার রাজ্যের পাওয়ার মিনিস্টার, উনি বললেন আমরা এখন বাংলাদেশের পর নেপালকে বিদ্যুৎ বিক্রি করছি, 40 মেগাওয়াট ওদেরকে দিচ্ছি, আর বাংলাদেশকে তো আমরা বিক্রি করছি আগে থেকেই। তাহলে দেখ, এবং সেটাও বলা হলো যে এটা হচ্ছে একটা পাওয়ার সারপ্লাস স্টেট। তাহলে যদি পাওয়ার সারপ্লাস স্টেট হয়, তাহলে এখানে লোডশেডিং হবে কেন? হ্যাঁ, এবং উনি বলেছেন 24/7 সেই অনুপাতে, মানে ডোর স্টেপ একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এবং কিছু ফোন নাম্বার উনি দিয়েছেন, টোল ফ্রি নাম্বার 1912। হ্যাঁ, যে আমি যদি বিদ্যুৎ মানে সেখানে যদি কারেন্ট চলে যায়, তাহলে ফোন করলে ওরা সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দেবে। হ্যাঁ, অথচ আপনি আমাদের অ্যাঙ্কার হয়ে বলছেন যে লোডশেডিং আমাদের নাগরিক যন্ত্রণা বাড়াচ্ছে, কোনটা সত্যি? আমার মনে হয় আপনার কথাটা সত্যি। হ্যাঁ, তো এই যদি হয় তাহলে সেটা কতটুকু স্মার্ট হবে?
হ্যাঁ, এবং বিদ্যুৎ হচ্ছে এখন সমস্ত রকমের উন্নয়ন সুবিধা, হ্যাঁ, এবং উন্নতি সব কিছুর কিন্তু একটা মাপকাঠি। একটা দেশে একটা মানুষ কতটুকু বিদ্যুৎ কনজাম্পশন করে এর ওপরেও কিন্তু একটা মাপ, মানে একটা আছে প্যারামিটার যে সেই দেশটা কতটুকু উন্নত। হ্যাঁ, তো সেটা খুবই দুঃখের বিষয় যে পাওয়ার সারপ্লাস স্টেটে তার ক্যাপিটালে লোডশেডিং হচ্ছে, এই কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এর আগেও আমরা দেখলাম যে কি পাম্প বসানো হয়েছে, ইত্যাদি হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। হ্যাঁ, একটু জল একটু বৃষ্টি হলে, হ্যাঁ, মানুষ আর মানে শহর থেকে মানে চলে যায়, জগন্নাথ বাড়ির এদিকে হচ্ছে, দৈনিক সংবাদের সামনে হচ্ছে, কোন জায়গায় না হচ্ছে, রামনগর দুই, হ্যাঁ রামনগর দুই, এই যে রামনগর, হ্যাঁ, তো সেখানে আমরা দেখেছি আগে প্রত্যেক বাড়িতে পুকুর ছিল, হ্যাঁ, কোনো কোনো বাড়ির সামনে পুকুর, পেছনে পুকুর ছিল ইত্যাদি, তো সব এখন ভরাট হয়ে গেছে, হয়ে হয়ে বড় বড় ইমারত হয়েছে এবং ক্যাচমেন্ট এরিয়া হারিয়ে গেছে এবং যা হওয়ার তাই হচ্ছে। তো এই এই যদি এই এই যে বেসিক প্রবলেমস সেগুলো, আরেকটা হচ্ছে পরিবেশ। আমার তো ভয় হচ্ছে যে আগরতলার মানে ত্রিপুরায় যে ডাবল লেন করা হবে, মানে আসাম আগরতলা রোড ফোর লেন করার কথা আছে, তাহলে আপনারা দেখবেন যে জিরানিয়া অবধি যে বড় বড় গাছগুলো আছে সব কেটে ফেলা হবে। হ্যাঁ, যদি তা কেটে ফেলা হয় আগরতলা কিন্তু মরুভূমি হবে। যে সেটা যদি ফোর লেন করা হয় তাহলে এই গাছের মধ্য দিয়ে যে একটা রাস্তা আছে সেটাকে একটা রাস্তা রাখতে হবে এবং গাছের ওই পারে আরেকটা রাস্তা করতে হবে। একটা গাছ যদি কাটা হয় আমার মনে হয় ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষ, হ্যাঁ, এর বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। আপনি যোগেন্দ্রনগরের দিকে থাকেন, আমি জানি যে এই যে কলেজের যে হোস্টেলটা আছে এই হোস্টেলের পরে ডান দিকে একটা নিচু জায়গা ছিল, হ্যাঁ, একটা জলা জমি ছিল, তো সেইগুলো হোয়াট করে যখন জমি হচ্ছিল তো আমাদের একজন জিওলজিস্ট এসেছিলেন বাইরে থেকে, তো উনি বলছে এইগুলো কি হোয়াট করা হচ্ছে নাকি বলো। হ্যাঁ, বলছে এই জায়গা যত হোয়াট হবে আগরতলা মূল শহরের ফ্লাড তত বাড়বে। কারণ সেই জলটা যাচ্ছে কোথায়, এই জলটা দেখুন থিকলি পপুলেটেড, এটা গলি পার হয়ে যাচ্ছে এবং সেই জলটা কিছু হলেও বেরোচ্ছে, বেরিয়ে করে এটা একটু উপরের দিক, সেখান থেকে জলগুলো একদম চলে আসছে একেবারে কল্লোলি তিলোত্তমার বক্ষে। হ্যাঁ, তো যার ফলে এই অবস্থাটা হচ্ছে। কাজে একটা একটা প্ল্যানিং, একটা ইন্টিগ্রেটেড প্ল্যানিং করতে হয়। আমরা একবার দেখি যে গ্যাস লাইনের জন্য একবার কাটা হয়, জলের লাইনের জন্য কাটা হয়, ইত্যাদি ইত্যাদি, মানে এই তো সব সব সমস্ত সিটিতে তো এই সিস্টেমটা নেই। হ্যাঁ, অন্য বড় বড় যে ডেভেলপড কান্ট্রিতে যে সমস্ত সিটিগুলো রয়েছে, কাজে আমরা আমরা ট্যাক্স একটা দিতে আমরা রাজি আছি, কিন্তু ট্যাক্সটা কী পরিমাণে দিতে হবে সেটা আমাদেরকে জানাতে হবে। হ্যাঁ, এবং সেভাবে করের বোঝা চাপানো যাবে না এবং সমস্ত রকমের নাগরিক সুবিধা আমাদেরকে দিতে হবে। ট্যাক্স কেন দেব সেটা তো হচ্ছে সবার আগে হিসাব করতে হবে। ট্যাক্স তো আমরা অবশ্যই দেবো, কিন্তু কেন দেবো, আমার ট্যাক্সটা কোন কাজে লাগছে। আমি যখন ট্যাক্স দিচ্ছি তখন আমার জানতে হবে যে আমি ট্যাক্সটা কোন কাজে দিচ্ছি, কি কাজে আমার ট্যাক্সটা লাগছে। তোমাদের ভোগবিলাসের জন্য লাগছে নাকি সত্যি আমার নাগরিক স্বাচ্ছন্দ্যের জন্য, নাগরিক সুবিধার জন্য আমি এই ট্যাক্সটা দিচ্ছি, মানে এটা জনস্বার্থে লাগছে কিনা। ভারতবর্ষের মানুষের সচেতনতা সেই জায়গায় নেই বলেই হচ্ছে কি যে যারা ট্যাক্সটা কালেক্ট করছে দেখা যাচ্ছে ট্যাক্সের সিংহভাগটাই দেখা যাচ্ছে মানুষের কাজে শেষ পর্যন্ত লাগছে না, জনগণের কাজে লাগছে না। সেটা বিভিন্নভাবে ভিআইপিদের ভোগবিলাস থেকে শুরু করে নানা রকম ওয়েস্টেজ হয়ে যাচ্ছে, নানা রকম অপচয় হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি এই সচেতনতা আমরা যেতে পারি যে আমরা যে ট্যাক্স দিচ্ছি, এক টাকা হোক, দু টাকা হোক, দু হাজার টাকা হোক, প্রতিটি পয়সার হিসাব নেওয়ার যদি আমাদের রাইট আছে এবং সেই রাইটটা যদি আমরা ব্যবহার না করি, আমরা সেই সচেতনতা হয় আমরা জবাব যদি না চাই, এই জবাব দিই না চাইলে কিন্তু হবে না, তাহলে কিন্তু বিষয়টা দাঁড়াবে। কিন্তু এই আরবানাইজেশনের নামে এখন যেটা হচ্ছে যে ট্যাক্স বাড়বে প্রচুর, কিন্তু স্বাচ্ছন্দ্য কতটা বাড়বে সেটা আমরা জানি না। কারণ আমরা তো আমাদের গ্রিভেন্সগুলি কীরকম থাকে, আমরা ইন্ডিভিজুয়ালি আমরা সব বিরক্ত হই, পথ চলতে চলতে আমরা বিরক্ত হয়ে যাই, বিভিন্ন রকম অসঙ্গতি দেখলে আমরা বিরক্ত হয়ে যাই, কিন্তু আমাদের কিন্তু প্রতিবাদ আসে না, প্রতিরোধ তো দূরের কথা।
ফলে আমরা কি হচ্ছে ওই বিক্ষুব্ধ বিরক্তিগুলি এতই বেশি বিচ্ছিন্ন থাকে, তাতে শাসকের কিছু যায় আসে না। ওরা জানে যে মানুষ বিক্ষুব্ধ বিরক্ত হলেও ওরা যেহেতু ইন্ডিভিজুয়াল, ওরা যেহেতু সংঘবদ্ধ নয়, ফলে আমরা আলটিমেটলি যা খুশি চাপিয়ে দিতে পারি ওদের কাছে। এবং আমাদের কাছে যদি মিডিয়া থাকে, আমাদের সঙ্গে যদি প্রশাসন থাকে, আমাদের সঙ্গে যদি পুলিশ থাকে, তাহলে আমরা এরকম জনবিরোধী যে কোনো পদক্ষেপ আমরা অনায়াসে নিতে পারি, কারণ মানুষের সচেতনতা নেই। যেই সচেতনতায় মানুষ প্রতিবাদী হয়, প্রতিরোধী হয়। আজকে আমাদের সমাজে একটা বিরাট সংকট, এখন তো প্রতিরোধ তো দূরের কথা, প্রতিবাদের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। প্রতিবাদ করলে এখন আবার পুলিশও ধরে নিয়ে যায়, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। এবং আরও দিন দিন আরও বেশি প্রেশার নামিয়ে আনা হচ্ছে, যাতে কোনোরকম প্রতিবাদী কণ্ঠস্বর এই সমাজের মধ্যে না থাকে। কিন্তু তারপরে কি প্রতিবাদ থাকবে? না, থাকবে। হয়তো কৌশল পরিবর্তন করে নতুনভাবে প্রতিবাদী মানুষের উত্থান ঘটবে, এটাই তো সমাজবিজ্ঞানের নিয়ম। তো আমরা এখন আরবানাইজেশন নিয়ে কথা হচ্ছে, কি বলে আজকে স্মার্ট সিটি নিয়ে কথা হচ্ছে, ফলে এইটুকুর মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থাকি, তাহলে আমি পরিশেষে এটাই বলবো যে স্মার্ট সিটির পরিকল্পনা শুনতে খুব ভালো, কিন্তু প্রশ্নটা রাখা উচিত যে স্মার্ট সিটির পরিকল্পনার মধ্যেই সমস্ত উন্নয়ন আটকে থাকে কেন? সারা ধারাবাহিক যে সারা বছরের কাজ আছে, দশকের বছর দশক ধরে যে উন্নয়নের কাজ চলছে, তার মধ্যেই তো আমরা নাগরিক স্বাচ্ছন্দ্যগুলি পেতে পারি, সেখানে ন্যূনতম কিচ্ছু পাচ্ছি না, আর যা কিছু পাবো সব স্মার্ট সিটি হলে পাবো, এরকম পরিকল্পনা বা খোয়াব আমাদের দেখানো হচ্ছে কেন? কি হবে কি হবে না সেটা হচ্ছে পরের কথা। বর্তমানে যে আমরা পাচ্ছি না এত কিছু, সেটা কেন পাচ্ছি না তার জবাবটাকে দেওয়া হোক। বর্তমানে যে পরিকল্পনা আধা খেচড়া হয়ে আছে, সেগুলি কিন্তু আধা খেচড়া হয়ে আছে, সেই জবাবটা দেওয়া হোক। আর উন্নয়নের নামে কোলেটারাল ড্যামেজ যা হচ্ছে, তাতে আমাদের অবনয়ন কতটা হচ্ছে সেটা আগে হিসেব বোঝা হোক, যে আমরা উন্নতির নাম করতে গিয়ে আমরা ক্ষতি সাধন হচ্ছে আমাদের কতটা, এবং সেই ক্ষতি সাধনটা কীভাবে পূরণ হবে সেই ব্যাপারটা জবাব চাওয়ার মতো পরিস্থিতি মানুষের মধ্যে তৈরি হওয়াটা জরুরি। তাহলে কিন্তু আমরা আজ আমাদের চিন্তাভাবনাগুলিকে ফলপ্রসূ করতে পারবো, একটা পজিটিভ দিকে নিয়ে যেতে পারবো। না হলে কী হচ্ছে, ওই চক্রাকারে আমরা একটা গর্তের মধ্যে পড়ে থাকবো, আর আমরা আমাদের সমস্ত অসঙ্গতি সমস্ত দুর্দশাগুলি নিয়ে আমরা কিন্তু জীবন অতিবাহিত করে যাবো, তার থেকে আমরা মুক্তি পাবো না। একদম দর্শক বন্ধু, আমাদের সময় একদম শেষ। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, স্মার্ট সিটি, আধুনিক পরিষেবা, কর সুবিধা, সেটা নিয়ে বিস্তারিত আলোচনার একটা তুলে ধরার চেষ্টা করা হলো। আমরা আশা রাখছি যে আমাদের নাগরিক যে পরিষেবা তার উন্নতি হবে। আমরা আশা রাখছি আমাদের আমরা যেটা কর দেবো সেই কর অনুযায়ী যাতে আমরা পরিষেবা পাই। সাথে সাথে যে স্মার্ট সিটির প্রকল্প, আমরা চাই আমাদের তিলোত্তমা আগরতলা শহর তিলোত্তমা হোক, হোক আধুনিক শহর, এবং হোক বৃদ্ধিভাগ মানুষের সচেতনতা, নগরবাসীর শহরবাসীর সচেতনতা, এই শহরের আরও শ্রীবৃদ্ধি হবে, সেটাই আমাদের আশা আকাঙ্ক্ষা থাকবে। দেখতে থাকুন সংলাপ, যে সংলাপ ভাবায়, যে ভাবনা পথ দেখায়, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।